যানজটের যে অবস্থা, কি যে হইবে দেশটা। ওরে বাবা দেখছো আমরা দেশের মানুষ নিয়ে কত ভাবে। খারাপ কইছো কই, দেশটা তো আমাদেরই, দেশ নিয়ে তো আমাদেরই বাবা হচ্ছে। শোন একটা কথা বলি, আমরা গ্রামে থাকি বলে কি দেশের খবর রাখি না? আরে শোন, বর্তমানে শিবাতুল্লাহ ইউটিউব নিয়ে যে মাতামাতি করতেছে মজাই লাগে, মানে কয় কি কি। আচ্ছা একটা কথা, টাকা দিয়ে সবাই চললেছে আমাদের প্রেমের বন্ধু রোহান কই? একটা ফোন করে দেখি তো রোহান কই আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা ওইখানে থাকো, হ্যাঁ 10 মিনিটের ভিতরে আসি বলবো, সমস্যা নাই। কিরে বললি, কি বলে ঝামেলা আছে, আসতে পারবি না? ঝামেলা একটু ছিল দোস্ত, বলবো না পরে, বলবো না এখন, চলো যাই। আমি একটা জিনিস খেয়াল করলাম, সবসময় তুমি আমাকে নিয়ে মজা করো, কেন আমার নিয়ে মজা না করলে তোর হয় না? আর রোহানের আর প্রেম, পরিবারকে সামাল দিতে দিতে নিজের ভালোবাসাটাকে ধরে রাখতে পারলাম না। কি বলে জানো, তোমার মতো অল্প আয়ের ছেলের সাথে থেকে আমার সুন্দর জীবনটা তো নষ্ট করতে পারি না। আমি বা কোন দাবিতে আটকে রাখবো বল? ভালোবাসা সবার মনেই থাকে, কিন্তু অভাব এমন একটা অস্ত্র যেটা মানুষের ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করে, এটাই জীবন আর কি। ধুর বাদ দে তো, অমন কত আসবে যাবে, বাজে কত দেখছো? চল বাসায় যাই। ওকে মামা, বিকেল আবার দেখা হবে, সবাই এখন চল বাড়িতে। হ্যাঁ চল, বিকেল আবার দেখা হবে, ঠিক আছে? আচ্ছা। আর জানো তো গ্রামের লোকের সাহায্য সহযোগিতা করাই আমার কাজ। তো কি বাবা, তোমার কি খবর, কি মনে করে আসলা? চাচা একটা কাজের জন্য আসছিলাম তো, ছোট বোনটার বিবাহ ঠিক হয়েছে তো, তাদের অনেক চাহিদা, তো এত চাহিদা তো আর আমার পক্ষে সব মেটানো সম্ভব না। এর জন্য যদি কিছু টাকা ধার দিতেন তাহলে কিছুদিনের মধ্যে আবার পরিশোধ করে দিতাম। শোনো বাবা রোহান, তোমার তো বিটা বাড়ি ছাড়া আর কিছুই নেই, তো জমির দলিলটা নিয়ে আসো, যে টাকা লাগে নিয়ে যাইও, সমস্যা নাই। আচ্ছা চাচা, জায়গা জমি বলতে তো বাবার রেখে যাওয়া শেষ স্মৃতিটুকু বাড়ি বিটাটাই আছে, আমি চিন্তাভাবনা করে আপনাকে জানাবো। বাবার শেষ স্মৃতি বাড়িটাকেও যদি ধরে রাখতে না পারে, মাকে নিয়ে থাকবো কোথায়? আবার ছোট বোনটাকেও যদি একটা ভালো ছেলের হাতে তুলে না দিতে পারি, আমার বাই হয়ে জন্মটাই তো বিফলে যাবে। হে আল্লাহ, কি করব, আমাকে একটা উপায় বাতলে দাও। আরে শালার, আমাদের রোহান তো লেট লতিফ হয়ে গেছে, দেরি করে আসাটা ওর নিত্য দিনের কাজ। বেড়া হন, আন্তাস তো পাও না, রোহান এই বয়সে যা করে, আমরা তো বাপের ডাকা খাইয়া রাখতাম। রোহান মামা ফোন দিছে। হ্যাঁ মামা, কই তুমি? হ্যাঁ আমার তো আসতে একটু দেরি হইবে, বাসায় মেহমান আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলার মাঠে যাও, আমি ফিরে বের হবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হই বাইরেও। কি রে, আমাদের না জানাই রোহান আবার বিয়ে শাদী করতেছে না তো? দূর বেটা, কি কও না না কও, রোহানের বিয়ে হইলে তো আমরা জানতে পারতাম, হয়তো ওর বোন রে দেখতে আসছে। এবার আমরা খেলার মাঠে যাইল, রোহান নেহার মধ্যে আও।
রে রোহান, সেদিন দেখা হইলে ভালো মতো কিছু কইলিও না, দেখা সাক্ষাৎ নাই। মহাজনের বাসায় গেছিলি কির জন্য? কে আর বলবো দোস্ত, আমার তো আর বলার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আর আসিস তোরা, তো তোদের কাছে বলি, আমার ছোট বোনটাকে গতকালকে দেখতে আসছিল, পছন্দ হয়েছে নাকি। এদের তৃতীয় দিন বিয়েও ঠিক করছিলাম, তারিখও দেওয়া হয়েছিল। ভাবছি সবাইকে একসাথে বলবো, তোরা সবাই সারপ্রাইজ হবি, আমার বোনের বিয়ে সবাই মিলে হাসি আনন্দ করব। সেটা আর হলো না রে দোস্ত। আচ্ছা দোস্ত, আনা কি লিখে কদিন? ভালো ফ্যামিলি, তাদের ডিমান্ড অনেক, প্রায় সব কিছুই ম্যানেজ করতে পারছিলাম। শুধু গহনার অভাবে বিয়েটা আর হলো না দোস্ত। মহাজনের কাছেও গেছিলাম, মহাজন কি বলে জানো? মহাজন বলতেছে যে বাড়ির দলিল নিয়ে এসছো, টাকা যা লাগে নিয়ে যেও। তোরা থাক তাই দোস্ত, আমি যাই, ওদেরকে না বলে আসি। আচ্ছা দাঁড়া শোন, তুই যাবি গিয়ে বলবি যে ঈদের তৃতীয় দিনই বিয়ে হবে। কীভাবে হবে, কেমনে হবে, এটা তোর জানার বিষয় না। এখন বাড়ি যা, বাড়ি গিয়ে বিয়ের আয়োজন কর, বাকিগুলো আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই, তোরা থাক। হ্যাঁ, এতগুলো টাকার ব্যাপার কেমনে ম্যানেজ করবি মামা? না এ কথা বলতো কামক নিয়ে, রোহান গত রোজার ঈদে মোবাইল বেশি পর্যন্ত আমার খাওয়াইছি, এখন ওর বিপদের সময় আমাকে আগাই যাইতি। ওর বোন তো আমাদের বোন, টাকা যেভাবে হোক ম্যানেজ করতে হইবেই। বিষয়টা মাথায় রাখিস, আর বিকালে বের হয়, বিকালে বের হইলে একটা ব্যবস্থা হইবই। আচ্ছা ঠিক আছে, চল এবার সবাই। রবিন শোন। হ্যাঁ আব্বা বলেন। শোনো, এই টাকাটা ব্যাংকে যাই রাখে আসো। আব্বা খুব ক্ষুধা লাগছে, ব্যাংকে বিকালে টাকাটা দিয়ে আসি, এখন দুইটা খাইয়া নেই। আচ্ছা তোর সময় মতো টাকাটা যাই রাখে আসিস, খাওয়া দাওয়া করিয়া এখন যা। আচ্ছা বন্ধু অমলান, টাকা তো ম্যানেজ হয়ে গেছে, তুই কই বাজারে জুয়েলারির দোকানে চলে আসিস। হ্যাঁ রোহান, কই তুই? তোর আসছোস, কেমন আছো তোরা সবাই? নে এই ব্যাগটা ধর, এই ব্যাগটায় সব অলংকার ঠিকঠাক মতন আছে। দোস্ত তোরা আমার শুধু দোস্ত না, তোরা এক একজন আমার রক্ত ভাইয়ের মতো। তোরা না থাকলে আজকে আমার বোনটাকে আমরা বিয়ে দিতে পারতাম না।